আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। আবুধাবি টি-10 লিগে আজ মুস্তাফিজের দল টিম আবুধাবি নেমেছিল নর্দার্ন অরিয়ার্সের বিপক্ষে। নর্দার্ন অরিয়ার্সের দেওয়া 95 রানের টার্গেটে খেলতে নেমে 9/4 বলেই বড় লক্ষ্য উতরে যায় মুস্তাফিজের টিম আবুধাবি। আজকের ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করেছিল নর্দার্ন অরিয়ার্স, যেখানে অ্যালেক্স লিড করেছিল 20/22, লুইস করেছিলেন 5/2, উসমান খান করেছিলেন 10/13, আর পাওয়েল করেছিলেন 10/29 রান এবং রাদারফোর্ড 6/14। সম্মিলিত স্কোরে সব মিলিয়ে 95 রান সংগ্রহ করতে পেরেছিল নর্দার্ন অরিয়ার্স, তাও বা সেটা টিম আবুধাবির বোলিংয়ের বিপক্ষে। আর টিম আবুধাবিকে এমন টার্গেট দেওয়ার পর অনেকেই ভেবেছিল ম্যাচটা হেরে যাবে মুস্তাফিজের টিম আবুধাবি, কিন্তু শেষ পর্যন্ত অ্যালেক্স হেলস এবং ক্রিস লিনের দুর্দান্ত ব্যাটিংয়ে খুব সহজেই এই রান উতরে গিয়েছে টিম আবুধাবি, যেখানে 25/44 রান করেছে অ্যালেক্স হেলস। অবদান রেখেছেন জেমস উইন্স, তিনিও শেষ দিকে করেছেন 12/18 রান। মূলত এই তিনজনের ব্যাটিং কাণ্ডারিতে খুব সহজেই নর্দার্ন অরিয়ার্সকে হারিয়ে দিয়েছে টিম আবুধাবি। আর এমন ম্যাচ জেতার পর দারুণ উৎফুল্ল দেখা গিয়েছে মুস্তাফিজুর রহমানকে। এদিকে অবশ্য আজকের ম্যাচটিতেও ছিলেন না মুস্তাফিজুর রহমান, প্রথম ম্যাচে খারাপ করায় মুস্তাফিজ আজকের ম্যাচে সুযোগ পাননি। কিন্তু মুস্তাফিজে মুগ্ধ হয়েছে টিম আবুধাবির সুন্দরী মালকিন। তার মতে মুস্তাফিজ অত্যন্ত ভদ্র একজন ক্রিকেটার, তার হাতের কারিশমা সত্যি দেখার মতো। টিম আবুধাবির প্র্যাকটিস চলাকালীন মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করেছেন। তিনি ভেবেছিলেন আজকের ম্যাচে টিম কম্বিনেশনে খেলতে পারবেন মুস্তাফিজ, এমনকি তার খেলা দেখার জন্য মুখিয়েছিলেন, কিন্তু আশা রাখছেন পরের ম্যাচেও যেন মুস্তাফিজুর রহমানকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়, কেননা মুস্তাফিজের কাটার অনেক আগে থেকেই পছন্দ করেন টিম আবুধাবির এই সুন্দরী মালকিন। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।